যারা দায়িত্বে আছে তাদের উচিত এই জিনিসটা সুন্দর করে তুলো। দেখ পৌরসভার দায়িত্ব আছে এটা, মানুষ হিসেবে এটা আমার মত, এটা যাতে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করুক আর আপনার যাতে জায়গাটা সুন্দর থাকুক সেই দিকে লক্ষ্য রাখা উচিত। সাধারণ মানুষের কী বলবো, কাজী নজরুল ইসলামের যে মূর্তিটা এখানে করা হয়েছে এটা যথাযথ পরিচর্যাও করা হয় না এবং এটাকে ঠিকভাবে আলো দিয়ে সাজানোর ব্যবস্থা হয় না, কিছুই না, মানে পরিবেশটা খারাপ হয়ে পড়ে আছে। এবং প্রথম যখন এটা করা হয়েছিলো তখন অনেকটা ভালোই ছিল, এখন তো ফ্লেক্সটা একটু ঘিরে দিয়েছে। তারপরে লাইটের ব্যবস্থা নেই, সন্ধ্যের পর এইটা আপনার একটা মানে কী বলবো ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়ে যায়, সে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু এটা দেখার কেউ নেই, কেউ বলারও নেই। তো এই জায়গাটা মানে দীর্ঘদিন ধরে এইরকম দাঁড়ায়, এই যে হাই মাস্ট ল্যাম্পপোস্টটা লাগানো হয়েছে 3 মাস চলেছে, 3 মাস চলার পর খারাপ হয়ে পড়ে আছে, ভেঙে পড়ে আছে, কেউ দেখা নেই।